নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। এবার সত্যি ভীষণ ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বেগেও রয়েছেন, তার প্রতিটি কথাতেই সেটা কিন্তু স্পষ্ট। মমতা আশা করতে পারেননি যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপি জিতবে। তিনি এক্সপেক্ট করেছিলেন যে রাজস্থানে যেরকমভাবে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয় সেরকমই হবে, কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় কংগ্রেস রিটেইন করবে তিনি চেয়েছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা তাকে এই সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করেছিল। যদিও কংগ্রেস পর্যুদস্ত হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যক্তিগতভাবে খুব অখুশি হয়েছেন আমি বলতে পারবো না। তিনি চেয়েছিলেন মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেস জিতুক, কিন্তু কংগ্রেস পর্যুদস্ত হওয়ায় তিনি যে খুব তার খুব যে খুব খারাপ লেগেছে, তিনি খুব বিমর্ষ হয়ে পড়েছেন সেরকম নয়, কারণ কংগ্রেসের শক্তি হ্রাস হলে তৃণমূল নেত্রী যার পর নাই উল্লাস হয়, আবার বিপদে পড়লে কংগ্রেসের হাত ধরতে পায়ে পড়তে তার দু সেকেন্ড লাগে না। চোখ কীভাবে পাল্টি খেতে হয় তৃণমূলের কাছ থেকে সেটা শিক্ষণীয় আছে অনেকের। কিন্তু এবার মমতা ভয় পেয়েছেন। শুভেন্দু, ভোট গণনার দিন যখন ফলাফল স্পষ্ট হয়ে গেল, কার্যত বলে দিলেন সাঁড়াশি আক্রমণ হবে, কার্যত সেটাই শুরু হয়ে গেছে। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা টঞ্চনা নিয়ে যে কথাগুলো বলছিলেন, আমি শুনেছি তার কথা টেলিভিশনে, আমার একেবারেই কনভিনসিং লাগেনি, বলতে হয় বলে বলছেন কোছে। প্রত্যুত্তরে ধর্মেন্দ্র প্রধান যেরকম অ্যাগ্রেসিভভাবে তৃণমূলকে সংসদের ভিতর আক্রমণ করলেন, তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি বললেন যে 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী পোষণ স্কিমে এবং মিড ডে মিলে, এবং টাকা আটকে রাখছে কেন্দ্রীয় সরকার, ঠিক নয়, সরকার তৃণমূলের সরকার ওখানে কাটমানি তোলাবাজি করে কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে, এবং কয়েকজন মন্ত্রী জেলে গেছেন, তৃণমূলের লোকজন ভাবছে তাদের সর্বোচ্চ নেতৃত্বও জেলে যেতে পারেন। সংসদের ভিতর অন রেকর্ড কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে কথাটা বললেন সেটা খুবই ইঙ্গিতবাহী। তিনি বলেছেন সিবিআইকে তদন্ত করার সুপারিশ করা হয়েছে, সিবিআই তদন্ত করবে। শুভেন্দু অধিকারী 3 জন বিডিওর নাম বলেছেন, একটা হিঙ্গলগঞ্জ, যারা রামপুরহাট, আর একটা কোথায় আমার ঠিক ভুলে গেলাম, যেখানে ওই মিড ডে মিলের টাকা দিয়ে ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায় সভার ত্রিপল খরচ টরচ দেওয়া হয়েছে। তাহলে আমলা শাহীকে, বিডিও কিন্তু আইএস অফিসার নন, তিনি WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার, তাদেরকেও কিন্তু নিশানা করলেন, বললেন যে তারাও তদন্তের আওতায় পড়বেন। এতে প্রশাসনের অভ্যন্তরে কিন্তু চাঞ্চল্য তৈরি হবে, সরকারি অফিসাররা এবার অত্যন্ত সতর্ক হয়ে যাবেন, তেমন হলে তারা কোনো কাজই করবেন না, কাজ করবেন না মানে কি ডে টু ডে অ্যাফেয়ার্স করবেন, সিদ্ধান্ত নিতে বা চাইবেন না, ফাইল সই করতে চাইবেন না, কারণ তাদের মনে সব সময় একটা আশঙ্কা কাজ করবে, আমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি যদি কোনো ভুল ফাইলে সই করি, মন্ত্রী বললেও এটা যদি পরবর্তীকালে আমার চাকরি জীবনে বিপদের মুখে পড়তে হতে পারে, গুটিয়ে যাবেন। দেখবেন 2009-এর লোকসভা নির্বাচনের পর থেকে বুদ্ধবাবুর প্রশাসনের একটা বড় অংশ সরকারের নির্দেশকে অমান্য করতে শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল যে সিপিএম আর বেশি দিন থাকবে না, তাই আগে ভাগে তারা একটা ক্ষেত্র প্রস্তুত করেছিল যাতে নতুন ডিসপেনসেশন আসলে তাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। সরকারি প্রশাসনের অভ্যন্তরে একটা অংশ কিন্তু সেই রকমভাবেই একটা প্রস্তুতি নিচ্ছে বলে খবর। শুভেন্দুবাবুর কাছে এত তথ্য আসে কী করে? সরকারের সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে তিনি কী করে জানতে পারেন? তাহলে সরকারি প্রশাসন যন্ত্রের ভিতর অনেকে আছেন যারা বিরোধী দলনেতাকে নিয়মিত তথ্য সরবরাহ করেন, কারণ শুভেন্দুবাবু একসময় এই সরকারের পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন, তিনি জানেন কোথায় কী বিষয় টিষয় আছে। তাই
একের পর এক তদন্তের নির্দেশ, সংসদে দাঁড়িয়ে অন রেকর্ড কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কার্যত তৃণমূলকে ধুয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোর খাওয়া রাজনীতিক, এর ইমপ্লিকেশনস বোঝেন না, আমি মানতে রাজি নই। কয়েকদিন আগে ন্যাশনাল হেলথ মিশনের টাকা কেন্দ্র বন্ধ করেছে, টাকা রিলিজ করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। কালকে প্রত্যুত্তর দেওয়া হয়েছে যে মিথ ভার্সাস ফ্যাক্টস, তাতে কি বলা হয়েছে যে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে না, ভারতবর্ষের অন্যান্য সব রাজ্য ন্যাশনাল হেলথ মিশনে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন মানছে কিন্তু এরা মানছে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, ভাবলেন যে প্রধানমন্ত্রী ন্যাশনাল হেলথ মিশনের টাকা বরাদ্দ করে দেবেন, কেন্দ্রীয় সরকার কিন্তু মানে মিথ ভার্সাস ফ্যাক্ট ডকুমেন্টেশন সংবাদ মাধ্যমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সত্য নয় সেটা তাদের দিক থেকে তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরেছে। আবার কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পের কী কী অনিয়ম করবিল ইত্যাদি হয়েছে, আবার কেন্দ্রীয় দল আসছে, 15ই ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা বারবার করছেন, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র টাকা দিচ্ছে, গরিবের পেটে লাথি মারছে, 21-এর নির্বাচনে পরাজিত হয়ে তারা পশ্চিমবঙ্গের গরিব মানুষকে ভাতে মারার কৌশল নিচ্ছে, এই ন্যারেটিভটাকে চ্যালেঞ্জ করছে কেন্দ্রে বিজেপি সরকার, সেই জন্য ফ্যাক্টস অ্যান্ড মিথ বলে তারা জানিয়েছে। আবার কেন্দ্রীয় দল আসছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য ইএসআই জোকা অবশেষে বোর্ড গঠন করেছে, স্নায়ুরোগ বিশেষজ্ঞকে তারা পাচ্ছিল না, একজনকে পেয়ে তাই তালিকা ইডির কাছে পাঠিয়ে দিয়েছেন। কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির একেবারে ট্রাম্প কার্ড, তার কণ্ঠস্বরের মধ্যেই আছে গুপ্তধনের চাবিকাঠি। সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে, ফরেন্সিক হবে, সেটা যদি কালীঘাটের কাকুর মোবাইলের ভয়েস রেকর্ডারের কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায় তবে নিশ্চিন্তে থাকুন, প্রভাবশালীদের তলব পড়বে এবং তাদের কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা শুনতে হচ্ছে, বিরোধীরা বলছেন, শুভেন্দু বলছে, বিজেপি বিধায়করা বলছে, মানুষ 200 মজা নিচ্ছে, ক্যামেরা বন্দি করছে মোবাইলে, মমতা চোর, তৃণমূলের সবাই চোর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পকেটমার এই ধরনের কথা বলে, নিজে পকেটমারি করে একটু দূরে গিয়ে বলে পকেটমার করে চেঁচে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। অভিষেকও কালকে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই একই কথা বলেছেন। কিন্তু পার্থ, মানিক, কেষ্ট, বালু এসব রত্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় তো ছিল, দেদারে চাকরি বেচেছে, বালু মানুষের খাদ্যকে লুট করেছে, খোলা বাজারে বেচেছে, INDIA জোটের এক শরিক লালু ও পশু খাদ্য কেলেঙ্কারির নায়ক, আর আমাদের বালু হচ্ছে মানুষের খাদ্য কেলেঙ্কারির নায়ক। এই নবরত্ন সবার, এরা সব রত্ন, এই রত্নগুলো সব একা একা চুরি করেছে, এরা মানুষ বিশ্বাস করে? কেউ বিশ্বাস করবে? আর কেউ নাকি কিছু জানতো না, গোয়েন্দা দপ্তর জানতো না, আমলারা জানতো না, যদি না জানে অপদার্থতা, আর যদি জেনেও না জানায় কোনো কারণে সেটাও গর্হিত অপরাধ। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে তার গোয়েন্দা দপ্তরের এই পাহাড় প্রমাণ ব্যর্থতার দায়কে তিনি কাঁধে নেবেন না, যতই অনুপ্রাণিত মিডিয়া তাকে সব কিছুর থেকে আড়াল রাখার চেষ্টা করুন না কেন, সাধারণ বোধ বুদ্ধি কী বলে যে রাজ্যের গোয়েন্দা দপ্তরের কর্তারা এতদিন ধরে এভাবে চাকরিগুলোকে বেচা হলো, নিলাম করা হলো, বালু এইভাবে খাদ্য চুরি করল, তাও কেউ কিছু জানল না। 3-3টে FIR হয়েছিল তো খাদ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে, সেগুলো তদন্ত এগোলো না কেন? কেন ওয়েমারশিট কেলেঙ্কারির এক নায়ক নীলাদ্রিকে CID গ্রেপ্তার করেছিল, ভালো তদন্ত চালাচ্ছিল, 1 মাস জেলে ছিল, তারপরে CID-র আইনজীবী আদালতে গিয়ে বলে যে নীলাদ্রিকে আর হেফাজতে রাখার দরকার নেই, আবার সে বেল পেয়ে যায়, তারপরে আবার চুটিয়ে শুরু করে দুর্নীতি? কি একটা কোম্পানি যেটা গাজিয়াবাদ বেস্ট ওয়েমারশিটের,
কেউ জানত না। এই রাজ্যে এই প্রশাসনের একটা পাতা পর্যন্ত নড়ে না নবান্নের চোদ্দতলার নির্দেশ ছাড়া। আর সেখানে কেউ কিছু জানত না, ইন্ডিভিজুয়ালি করেছে সব এই যুক্তিকে ধোপে টেকে। এখনো মুখ্যমন্ত্রী বলছেন আমি বিশ্বাস করি না পার্থ চোর, বালু চোর, কেষ্ট চোর। জনমানুষের ধারণা একেবারে বদ্ধমূল হয়ে গেছে, এরা চোর নয়, এরা ডাকাত। তাদেরকেও যদি মুখ্যমন্ত্রী ডিফেন্ড করেন, বিস্ময় উদ্রেক হয় না? কি এমন ব্যাপার আছে যে এই জেলবন্দি এইসব ট্যান্টেড পলিটিশিয়ানকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিফেন্ড করতে হচ্ছে? মানুষের মনে প্রশ্ন জন্মালে, জন্মটাকে অন্যায়, সেই প্রশ্নের সদুত্তর মুখ্যমন্ত্রীকে দেওয়া উচিত। তিনি যতই বলুন না কেন, তোরা আমায় বলছে চোর, আমি বাংলার ভোর, আমি মানুষের ভোর ইত্যাদি, উনি যেরকম যেরকম বলেন ছন্দ-টন্দ মিলিয়ে, ওইগুলো স্পন্টেনিয়াস বলেন, ইনস্ট্যান্ট বলেন, মনে হলো ছন্দ মিলিয়ে দিলেন। আসলে তিনি বড় কবি হতো না? উনিকে আমার আপনার মতো সাধারণ মানুষ, সব ভাষা জানেন, 100 উপর বই লিখেছেন, সেগুলো অনেকগুলো বেস্ট সেলার, একাধিক পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমির মতো পুরস্কার পেয়েছেন, তা ছন্দ মিলিয়ে বলে দেন। কিন্তু এ থেকে চিড়ে ভিজবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? আমি ভিডিওতে তার সমালোচনা করি, তার কাজের সমালোচনা করি, আমি ব্যক্তি সমালোচনা কখনো করি না, কারণ তিনি আমার মুখ্যমন্ত্রী। আমার মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা এবং তার দলীয় বিধায়করা চোর 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 বলছে, সেটা আমারও মনে লাগে, কারণ তিনি আমারও মুখ্যমন্ত্রী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হচ্ছে। তিনি তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইয়াসপির থানায় এফআইআর করেছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা হচ্ছে, কেন মমতা চোর নামক গেঞ্জি পরে বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে, সম্মানহানি হয়েছে। আমাদের লাগছে শুনতে, দেখতে। আমরা তো কখনো ভাবতে পারিনি, কেউ কখনো ভাব, যারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বিরুদ্ধাচারণ করতেন, তারাও কোনোদিন কিন্তু এই কথাটা বলার সাহস পাননি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যানার্কিস্ট বলেছেন, একগুয়ে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের লোকজন আপোষহীন, মমতার এই সিপিএম বিরোধী তাকে পছন্দ করেনি, কারণ তারা বুঝতে পেরেছিলেন মমতার জন্যই কোনো না কোনো দিন তাদের রাজ্য পাঠ খোয়া যেতে পারে। কিন্তু তারাও কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু যে কথাটা বলছে সেটা বলতে পারতেন না, ভাবতেই পারতেন না। কিন্তু এখন সবাই বলছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা বিড়ম্বনার কারণ সেটা তিনিই বলতে পারবেন। আচ্ছা, আপনি আপনি সঙ্গে উপস্থিত ছিলেন, আপনার বিধায়করা ওই আম্বেদকর মূর্তির নিচে বিধানসভায় মোদি চোর, অমিত চোর বলছেন। দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনার দলের বিধায়করা মোদি চোর বলে পার পেয়ে কেন? আপনার ব্যানার্জি পরিবারের নিয়ে তো বিস্তর অভিযোগ, অভিযোগ উঠেছে কালীঘাট অঞ্চলের বেশ কিছু প্লট বেহাত হয়ে গেছে ব্যানার্জি পরিবারের লোকজন করেছে। আপনার ভাইপো বৈভাবে রাস পালন করে বেড়ায়, কয়লা, গরু, বালি, প্রাথমিক শিক্ষক সব দুর্নীতির তদন্তে তাকে তলব করা হয়েছে, তার স্ত্রীকে তলব করা হয়েছে, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে ইডি, সম্পত্তির তথ্য চেয়েছে। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন কেউ তার সঙ্গে দিল্লিতে লোক কল্যাণ মার্গের বাসভবন কাম অফিসে থাকেন না। কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, প্রধানমন্ত্রীর এক ভাইজি আহমেদাবাদ থেকে দিল্লিতে এসে একটা গেস্ট হাউসে উঠবে, অটো করে সেই গেস্ট হাউসে আসলো, তার সেই মানি ব্যাগ খোয়া যায়, তারপরে পুলিশে অভিযোগ করা হয়, টাকাটা উদ্ধার হয়, তখনই জানা যায় সে প্রধানমন্ত্রীর ভাইজি। কই, তার কাকা প্রধানমন্ত্রী, যায়নি তো প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর পরিবারকে আপনি টেনে আনছেন, বলছেন মোদি চোর।
আপনি বলতে পারেন? আপনি মানে আপনি বলেননি, আপনার সঙ্গী সাথীরা বলেছেন, আপনি তো ছিলেন অবস্থানে। এটা শিষ্টাচার? প্রধানমন্ত্রী কিম্বুত কিমাকার, অমিত শাহ হোদল কুতকুত, এই নাড্ডা ফাড্ডা গাড্ডা চাড্ডা এইসব বলেছিলেন না? বাঙালি এই ভাষায় কথা বলে? আর আপনি নিজেকে বাংলা সংস্কৃতির ধারক ও বাহক বলেন? এত দ্বিচারিতা, এত ছত্রে ছত্রে দ্বিচারিতা, সেগুলো বাংলার মানুষ জেনে গেছে বলে উনি এখন আতঙ্কিত বোধ করছেন। তার উপরে যাকে তিনি উত্তরাধিকারী বেছে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও মতের মিল হচ্ছে না। অভিষেক তো গোলাগুলি চ্যালেঞ্জ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সঙ্গীতে, বলেছেন সব ক্ষেত্রে এটা অবসরের বয়স থাকে, খেলা থেকে, চাকরি থেকে, ইনক্লুডিং সাংবাদিকতায়, রাজনীতিবিদদের কেন অবসরের বয়স থাকবে না? কাজত মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের যারা সঙ্গী, যারা কোনো অনেক সাংসদ বিধায়ক মন্ত্রী আছেন, তাদেরকে নিশানা করছেন মুসল পর্ব শুরু হলো বলে। আপনি তো কন্ট্রোল করতে পারছেন না, কারণ একটা রাজনৈতিক দলের নীতি এবং আদর্শ না থাকলে যা হয় তাই হচ্ছে। সিপিএম বিরোধিতা থেকে তৃণমূলের জন্ম, সিপিএম এখন সেই অর্থে শক্তিশালী নয়, তারা এখন অস্তিত্বের সংকটে ভুগছে, ঘুরে দাঁড়াতে চাইছে, সেটা তাদের দলের ব্যাপার। কিন্তু সিপিএম তো আপনার মূল প্রতিপক্ষ নয়, আপনি এতদিন ক্ষমতায় ছিলেন, 25 বছর হয়ে গেল দল করেছেন, আপনার দলের আপনিও বলতে পারবেন না আপনার দলের বিদেশ নীতি কি, আপনার দলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আপনাদের কি মতামত, তৃণমূল কংগ্রেসের আর্থিক নীতি কি, এসব কিচ্ছু নেই। কিন্তু সর্বভারতীয় অ্যাম্বিশন আছে, আঞ্চলিক হয়ে গেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলা হয়, হাস্যকর না? এই হচ্ছে ওভারঅল সিনারিও। আর সূর্যকান্ত মিশ্র আব্দুল মান্নান বিরোধী নেতা ছিলেন, সূর্যবাবু যখন বিরোধী নেতা হলেন, 34 বছরের বাম শাসনের অবসানের বিহ্বলতাই তার তখন কাটেনি। আর তারপরে তো তিনি রাইটার্সে গিয়ে ফিস ফ্রাই না নবান্নে গিয়ে ফিস ফ্রাই খেয়েছে, কফিনের শেষ পেরে একটা পুঁতে দিলেন এবং বিরোধী হিসাবে বিশ্বাসযোগ্যতাকে নষ্ট হলো। আব্দুল মান্নান চেষ্টা করেছিলেন, কিন্তু কংগ্রেসের পরিষদীয় দল তাকে সহায়তা করেন। কিন্তু শুভেন্দুবাবু তৃণমূলের আঁটঘাট ভিতরের সব খবর জানেন, তাই তিনি সরকারের গোপন তথ্য বার করছেন, দুর্নীতির অভিযোগ তুলছেন, কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে বলে তিনি দাবি করছেন, চোখে চোখ রেখে কথা বলছেন। জাতীয় সঙ্গীত নিয়েও আদালতে মুখ পুড়ল, যেখানে সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া যায় তার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে ধরুন বাসে করে কেউ যাচ্ছে, হঠাৎ করে একজন জাতীয় সঙ্গীত গেল এলো, তার সঙ্গে সঙ্গে সবাইকে তো উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে হবে। তা জাতীয় সঙ্গীত গাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং জাতীয় সঙ্গীত গাইতে হলে আগে বলতে হয় এবার জাতীয় সঙ্গীত গাওয়া হবে। সেদিনকে বিধানসভায় আপনাদের অবস্থান মঞ্চে এ ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে জাতীয় সঙ্গীত গাওয়া হবে? ধর্ণা চলছে, স্লোগান চলছে, হঠাৎ করে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু হয়ে গেল, আবার আল্লাহতে মুখ পড়ল। আচ্ছা রাজ্যের কে অ্যাডভোকেট জেনারেল এখন? আমি তো জানি না কেউ হয়েছেন কিনা। 5 জন পদত্যাগ করলেন, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সরাসরি বললেন যে দুর্নীতির তদন্ত যদি কেন্দ্রীয় এজেন্সি করতে চায় তাকে সহযোগিতা করা উচিত, বারবার আদালতে যাওয়া উচিত নয়, সরাসরি অনাস্থা রাজ্য সরকারের কাজকর্মের প্রতি। বললেন যে সরকারের কাজকর্মে তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা সংগঠন হস্তক্ষেপ করে, যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, এই তো পরিস্থিতি। তারপর 3 রাজ্যে বিজেপির জয়, অমিত শাহের বেঁধে দেওয়া 35-এর টার্গেট, উজ্জীবিত শুভেন্দুরা, জানুয়ারির মাঝামাঝির মধ্যে আদালতের নির্দেশে এজেন্সিকে নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট দিতে হবে। তারপরে আবার কেচকুট থেকে উটের মতো প্রতিদিনই নতুন দুর্নীতির খবর আসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহারা হয়ে গেছেন।